theater, hey hey, home theater, yeah, oh, home theater, hey hey, 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 yeah, are you ready for this? Hey, come on, yeah, home theater. Billy ki shoti shoti chole geche. Ora bhalo na kharap shita je ami ki korbo, ha? Mane eto bhalo na, bhalo na. Ekta meye ki niye ashbe, bujhchis? Meye, aro meye lagbe. Mane. হ্যালো, কিরে, তোরা কোথায়? এখনো আসছিস না কেন? আর বলিস না, তুই এমন একটা গদ্ধপকে পাঠাই দিছিস যে সে কিচ্ছু জানে না, তাকে আমি ডানে বামে বুঝায় বুঝায় তারপর এখানে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তো তাড়াতাড়ি আয় বাসায়, ওকে নিয়ে আসিস, কিন্তু বাসার ভিতরে নিয়ে আসিস। যাইতে পারবেন এখন নাকি আমি নিয়ে যাবো আপনাকে? তুই জানিস পাখি, তোর খালুকে আমি বারবার তোর বিয়ের কথা বলেছি। তোর খালু অবশ্য আমাকে বলেছে যে তুই রাজি আছিস কি নেই, ও তো জানে না, পরে বলি বলি করে আর বলা হলো না। যাক, এটা খুবই খুশির খবর। তা ছেলে কি আমরা দেখব না তুই দেখেছিস? না, আমি দেখছি। কে সে? হ্যাঁ, আমরা তাকে চিনি। হ্যাঁ, সে নেন কে? তোর রিয়াজ ভাই, তাই না? না, সে হইব কেন, সে তো আমার বড় ভাই। ও সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। কে সে? তার নাম নিজের মুখে নিতে শরম লাগে। আচ্ছা, আপনার বয় না ভাই। পছন্দ মানুষের নাম বলতে লজ্জা লাগে না? আপা, আপনি এটা এখন খুলেন না, তাহলে আমি অনেক শরম পাবো। আমি যাই, আপনি পরে খুলে দেখেন। আচ্ছা যাই, আমার কাম আছে। পাগল একদম। রফিক, আমি ভিতরে আসতেই পারবো না, আমি আসবো, আমার এখন বসার কোনো মুড নেই। কি মনে করেন, আমার কি মনে করেন? হ্যাঁ, আমার রাস্তার মধ্যে যা তা বলিছে, আমার বলদ গাদা মফিজ আবুল যা তা বলিছে অন্য লোকদের সামনে, আমার কোনো আত্মসম্মান বোধ নেই। আমি তো ভালো ছেলে, আমি যদি খারাপ হতাম, আমি যদি সহজ সরল না হতাম, তাহলে মুখের উপরে জায়গায় উত্তর জায়গা দিয়ে দিতে পারতাম, খালি আপনি দেখে আমি কিছু করতে পারলাম না। ঠিক আছে, আমি আর আসতেছি না, আল্লাহ হাফেজ, সব আপনারা ভালো থাকেন, আমি আর এখানে আসতেছি না, আমার চেহারা দেওয়া লাগবে না। লিসেন লিসেন, কোথায় যাচ্ছেন আপনি? তোর সাথে কি করেছিস? আরে না, তেমন কিছু তো বলি নাই, আসলে হয়েছে কি, আমি তো লং জার্নি করে আসছি না, অনেক টায়ার ছিলাম, আর ওই ছেলেকে আমার এক ঘন্টা লাগছে বুঝাইতে আমি কোন জায়গাটাতে আছি। ঠিক আছে, এত কিছুর পরে আমার মেজাজ এত খারাপ ছিল, আমি একটু গাধা বলছি আর কি। মানে না, মানে টু ব্যাড, মানে তুই যা করলি না আজকে, হি ইজ আ ভেরি নাইস গাই, মানে উনি যদি আজকে না থাকতো তাহলে তো আমি তোকে বাসাতেই আনতে পারতাম না। আচ্ছা থাক, বাদ দে তো, তুই এর পরের দিন আসলে আমি সরি বলে নিব। ঠিক আছে, চল রুমে যাবি, রুমে গিয়ে কিছু বল।
একটা কথা ছিল, মানে জরুরি কিছু না, তেমন না। আপনি চাইলে পরে শুনতে পারেন যদি এখন শুনতে না চান। না না, তুমি বলো। না, বলছিলাম কি খালা, ওই আমাকে রোজ ভার্সিটি থেকে নিয়ে আসতে মিলন ভাইয়ের অনেক কষ্ট হয়। আর তাছাড়া খালা, আমি না এখন একাই যাতায়াত করতে পারবো, মিলন ভাইয়ের কষ্ট করে যেতে হবে না। আর তাছাড়া এখন ক্লাসের টাইম টেবিলেরও কোনো ঠিক নেই, বাসায় কখন আসি, ক্লাস কখন শেষ হয়, কোনো কিছু কোনো নির্দিষ্ট সময় নেই। মিলন ভাইকে আর আমি কষ্ট দিতে চাই না খালা। মিলনের কোনো সমস্যা নেই, ও তো বেকার ছেলে, তাও ভালো একটা কাজ করছে, তোমাকে নিয়ে যাচ্ছে আসতেছে, তা না হলো তো ওই বাজে ছেলেদের সাথে মিশে বেড়ায়। কিন্তু খালা, আমার প্রতিদিন মিলন ভাইকে এভাবে বসিয়ে রাখতে একদম ভালো লাগে না। কথা খারাপ বলে নাই আম্মা, আর তাছাড়া আমার এরকম ডেলি ডেলি ওর জন্য বসে থাকতে ভালো লাগে না, আর ও তো এখন আর এরকম খুকি না, কি বলো? কি তোরা যেটা ভালো মনে করিস তাই। গান আছে না, ভালোবাসায় অন্ধ সে কথা জানি সবাই। কোথায় বেগনা? মামা বনিতা বাদ দাও তো, আগে ভাবতাম যে আমি অভিনয় পারি, আর এই পৃথিবীর কেউ পারে না, এখন দেখলাম যে সবাই খুব দারুণ অভিনয় করে, আমি একাই পেরে উঠছি। কত নাকি মাথা গরম কেন, কি হয়েছে আমার খুলে কত? মামা আপনি আমার একটা ক্লোজ লোক না? অবশ্যই। তা আপনি আমার সাথে রাম করতে পারলেন? ওরে মনে করলো অনেক কিছু, না মনে করলো কোনো কিছু না, কি করছি সেটা বলতে হবে, খুলে না বললাম বুঝবো কেমনে? আচ্ছা মামা, আপনি কি আমার একটা মানুষের কাছে পাঠালেন না লাউড স্পিকারের কাছে পাঠালেন? আমার কানের কাছে ভ্যান 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 করে গালি গালাজ করে পাগল করে ফেললো, লোকজনের সামনে আমার অপমান করে কিছুই বাদ রাখলো না। আপনি আমার মাথার থেকে পা পর্যন্ত দেখে কম দিনই, আমি কি বলো আমার পুরো টাইম যে বলদ ডাকলাম, কি বলদ না বলদ না বলদ করছে নাকি? করলো মানে সবার সামনে করলো। হায় হায় বলদ না, কিন্তু শোন, আমি যার কাছে পাঠিয়েছিলাম সে খুব সুন্দরী। হ্যাঁ সুন্দরী মেয়েদের একটু জ্বালাতন থাকবোই, সেটা সহ্য করতে হবে, তা না হলে পরে কেমন হবে বুঝছ না? কয় আমেরিকার মামিও তো সুন্দরী আছে, সে তো আপনার কোনো পেনা যাচ্ছে না, আমার তো আমার পেনা দেবে কি জন্য? তাহলে আসেন পরে অদল বদল করে ফেলি। কানে ঠিক 4 ইঞ্চির নিচে একটা কনসার্ট বসে দেবো, ওইখানে বাঁচতে থাকবে, কোথায় আছে কেমন আছে মা, তুমি কি দিন দাবি বাইরে গেছো মনে হচ্ছে কিছু খেয়াল করি না, ডাক্তার দিকে নজর দাও। আজকে আসলে একটু দেরি করে ফেললাম। আমি আপনার জন্য অপেক্ষা করছি সেটা কি বললো? কেউ বলেনি, আমার জাস্ট একটা সিক্স সেন্স আছে, ওটা দিয়ে জাস্ট মনে হলো। আজকে আপনি কি আমার সাথে বন্ধুত্ব হওয়ার কারণটা বলবেন? আপনার কাছে সময় আছে আজকে? আছে, কিন্তু খুব বেশি না, খালাকে না বলে কখনো কোথাও যাইনি তো, শুনতে পারবো কিন্তু খুব বেশি সময় দিতে পারবো না। ঠিক আছে তাহলে চলুন কোথায় বসি। আপনি আমাকে কোথায় নিয়ে যেতে চাইছেন? কোথাও নিয়ে যেতে চাচ্ছি না, আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো, এটাতে তো আপনার কোনো প্রবলেম নেই না? ওকে তাহলে শুনুন, কিছুদিন আগে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয় এবং ওর নাম হচ্ছে মিলি। প্রবলেমটা এখানে যে মেয়েটা দেখতে হুবহু আপনার মতো। কি বলছেন এসব, এটা কি, এটা কিভাবে সম্ভব? বাস্তবত সেটা শুনতে অসম্ভব মনে হচ্ছে, কিন্তু আসলে এটা সম্ভব, এবং ও হুবহু আপনার মতো দেখতে। আমি কি তার সাথে দেখা করতে পারি? আপনি পারেন না, মানে ও ও আসলে মৃত, মানে আমি ওর আত্মার সাথে কথা বলেছি এতদিন। আপনার বানানো গল্প শুনতে আমি মোটেও আগ্রহী। খুব ভালো ডিসিশন নিয়েছিস, কথা ওরকম মেয়ে না, কিন্তু আপনার মতোই দেখতে। আপনি আমার সাথে মজা করছেন, আমাকে বোকা পেয়ে? আপনি আপনি কি জানেন আপনি বোকা? আপনি আমাকে বোকা বললেন? বোকা তবে অনেক সুন্দরী। আমি এখন বাসায় যাব। কিন্তু আমার গল্প কিন্তু এখন শেষ হয়নি,
আপনার বানানো গল্প শুনতে আমি মোটেও আগ্রহী নই। এই যে তোর মাথা ছুঁয়ে বলতেছি, আমার কোনো কিছু বানানো না। এরপরও যদি আপনার আমাকে বিশ্বাস না হয় তাহলে ফাইন, আমি আর কিছু বলবো না। চলুন কোথাও গিয়ে বসি। কি হয়েছে? হ্যাঁ দেরি হলো যে। আর বলো না, এই বিদেশ যাবার কাগজপত্র সব রেডি করতে দিয়ে আসলাম, তারপর সেখান থেকে বেরিয়ে এক বন্ধুর ওখানে গিয়েছিলাম, ওখানে বসে একটু দেরি করেছি, তারপর বের হবার পর রাস্তায় যা জ্যাম। বাদ দাও, এইদিকে তো বিশাল একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? এটা দেখো নাও। এখানে তো রফিকের নাম লেখা, কি করেছে রফিক? আরে আজকে দুপুরে আমি বসেছিলাম, এসে দেখি যে ওই পাখি আমাকে সালাম করছে। তারপর আমি বললাম যে কি হয়েছে, বললো যে আমি একজনকে ভালোবাসি। আমি বললাম নাম কি, তারপর সে আমাকে এটা দিয়েছে। ভালোই হয়েছে, গুড ডিসিশন, শেষ পর্যন্ত দুজনের একটা গতিত হলো। হ্যাঁ পাখি কোথায়? পাখি, হাই পাখি। দেখালো, খুব ভালো ডিসিশন নিয়েছিস, আমি অনেক খুশি হয়েছি। যা রফিককে ডাক দে। ওনারে এই বিষয়ে কিছু বলি নাই এখনো। তুই ওকে ভালোবাসিস, ও তোকে ভালোবাসে না? সেও ভালোবাসে, কিন্তু বিয়ার কথা তার এখনো বলা হয় নাই, আমার শরম লাগে। আচ্ছা ঠিক আছে, তোকে বলতে হবে না, যা বলার আমি বলবো। কি হইলো, মানে এত টেনশন কিসে নেই বুঝতেছি। শোন, আমি তোর মতো বেইমান না, আমি বন্ধুর জন্য জান কোরবান করতে রাজি আছি। বল, জান কোরবান করতে হবে না, জাস্ট একটা আইডিয়া দে। কথা ওর হিটতালি খালার গন্ডি থেকে বেরোতে চায়, ও আমার কাছে কোনো সাহায্য চায় না, কিন্তু আমি চাই বুঝছিস, আমি মানে ওর হেল্প করতে চাই। রাহাত বন্ধু, আকবরায় উপকার করতে যাও না, কথা আসতে না উপকার কে বাগে খায়। আমাকে খাবে না, কথা ওরকম মেয়ে না, অনেক ভালো একটা মেয়ে, ভদ্র একটা মেয়ে। ওইটাই তো মেইন ঝামেলা, মানে এই যুগে না এরকম টাইপের মেয়ে চলে না, ওকে একটু আপডেট হতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওর গেট আপ চেঞ্জ করতে হবে। এটা একটা ভালো আইডিয়া দিছিস। আইডিয়া ভালো বুঝতে পারলাম, কিন্তু এটার জন্য একটা খরচ আছে। আমার কি মনে জানিস, মানে ওই মেয়েকে তো দেখতিস সব আন্টি টাইপের ড্রেস, আমার মনে হয় সব ওর হচ্ছে আন্টি টাইপের ড্রেসের কালেকশন। আর একটা জিনিস খেয়াল করছিস, 80 দশকের চশমা পড়ে চোখে এখনও এই যুগে, তো সেগুলো সব কিছু চেঞ্জ করতে হবে। আর এই জন্য আমার মনে হয় তোকে ইনভেস্টও করতে হতে পারে। টাকার ব্যাপারে পরে ভাবা যাবে, বাট তোর আইডিয়াটা কিন্তু আমার খুব ভালো লাগছে। ও আসলে না কারোর সাথে মিশে নাই, সবার আগে যেটা করতে হবে ওকেই স্মার্ট বানাইতে হবে। তবে একটা রিকোয়েস্ট দোস্ত, মানে স্মার্ট বানাতে গিয়ে এমন কিছু করিস না যাতে মেয়েটার সক্রিয়তা বদলে যায়। মানে ওই মেয়েটা যেরকমটা দেখায়, ও যদি আসলে সেরকম একটা মেয়ে হয় তাহলে এই যুগে এরকম একটা মেয়ে পাওয়া খুবই টাফ। তুই বিয়ে শাদীর ব্যাপারে কি কিছু চিন্তা ভাবনা করেছিস? বিয়ের কথা নিয়ে কিভাবে ভাববো, আমার কি বিয়ের বয়স হয়েছে? কেন, একটা ছেলের বিয়ের বয়স হতে কত বছর হতে হয়? 21 বছর বয়স। মজা করার জন্য এই কথা বলেছি আমি, বরং আপনারা নিয়ে চিন্তায় পড়ে গেছি। আপনার সাথে আমার নিয়ে যাবেন? তোর কি 21 বছর হয়নি? জি স্যার স্যার, আমার 21 বছর হয়েছে। তাহলে বিয়ের কথা ভাবতে ক্ষতি কি? স্যার স্যার, আপনাকে কি বাকি কিছু বলেছে?
বিশ্বাস করেন আমি বাকির সাথে দুষ্টামি করেছি, আর ওর মধ্যে কি আছে যাকে পছন্দ করতে হবে? তুই সত্যি ওকে পছন্দ করিস না, স্রেফ মজা করার জন্য এই কথা বলেছিস? আপনার বিশ্বাস হয় না? কি শুইয়া বললে বিশ্বাস হবে? আপনি বলেন, আমি এটা শুইয়া বলবো। ও তাহলে এই অবস্থা। আমি এদিকে ভাবলাম কি না কি পাখির বিয়ে দেবো ভাবছিলাম, তো পাখিকে সেই কথা বলতে পাখি বললো যে ও নাকি তোকে ভালোবাসে। সত্যি পাখি বলছে আমাকে পছন্দ করে? ঠিক আছে, তুই যেহেতু ওকে ভালোবাসিস না তাহলে আর কি করা, দেখি বাইরে অন্য কোথাও ভালো কোনো ছেলে পাওয়া যায় কিনা। সাসাজান বল একটা সত্যি কথা বলি। আর বল না। পাখি আপনাকে যা যা বলেছে সব সত্যি কথা বলেছে, আমি পাখিকে পছন্দ করি, আর পাখির জন্য কোথাও ছেলে দেখা দরকার নেই। তুই আমাকে এতক্ষণ মিথ্যা কথা বললি কেন? ভয়ে। আরে কিসের ভয়? আমি ভেবেছিলাম পাখি আপনার কাছে বিচার দিয়েছে, কিন্তু সত্যি কথা চাচা জান আমি পাখিকে বলতে চাই নাই, পাখি জিজ্ঞেস করেছে তা আমি পাখিকে বলছিলাম। থাক, তোতলাতে হবে না। আরে ভালো খবর শুনলে মিষ্টি খেতে হয়, আমি তোর বিয়ের ব্যবস্থা করছি। ভাইয়া সেদিনের জন্য না আমি খুব দুঃখিত। না না এর কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করিনি, আমার মনটা বড় আছে, আমি সব ছোটো ছোটো কথা মনে রাখি না, বাতাসে উড়ে চলে যায়, সমস্যা নেই। আমি বরং আপনারা নিয়ে চিন্তায় পড়ে গেছি, ঢাকা শহর আসিছেন একটু ঘুরে ফিরে বেড়াবেন, বাসার বাইরে একটু যাবেন, তা না এদিকে আপনাকে ঠেস মমিয়ে কোনো সময় দিচ্ছে না, আমি তো জানি, আমি তো বুঝি, তা আপনার কি বাইরে যাওয়া উচিত না? চলেন বাইরে যে ঘুরে আসি। ভাই আপনি তো মানে মানে ওইভাবে প্ল্যান করা নাই, আর একদিন যাবো। কথা আছে না, দিনের কাজ দিনে আর বাকির কাজ ফাঁকি, নিয়ত যেহেতু করে ফেলেছি চলেন না, আজকে ঘুরেই আসি, আজকে না গেলি পরে কলাম কোনো দিন যাওয়া হবে না। আপনারা বন্ধুরা মিলে কখনো কোথাও ঘুরতে যাননি? বাংলাদেশে যত অন্ধ মানুষ আছে তাদেরকে আমি দৃষ্টি দিতে চাই। 10 লাখ টাকা পাইলে আমি রেনিদের ছেড়ে দিব। ভুল দুটি ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন। এবার আরেকটু উপকার করে আমাকে ধন্য করুন। আমি কি কম স্বপ্নে ঢাকা শহর আসিছিলাম? কে আমার স্বপ্ন পূরণ করে দিতে? কেউ তো দেয়নি। এই সব কিছু ক্রেডিট কিন্তু আপনার পাওনা। ফুট করে ওই কথা শুনলে রাগ করে উঠতো। হোম থিয়েটার।